ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে প্রীতিও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল ইজু এডুকেশন এসপি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারি শিক্ষক বলাকাল চন্দ্রবান বালিক উচ্চ বিদ্যালয়। চলে এলাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। অ্যাসাইনমেন্ট এক, অধ্যায় প্রথম, গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখো। দুই, নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে চকে সাজাও এবং সেই স্থানগুলোকে তোমার পরিবারের সদস্যরা কী কাজ করে তা উল্লেখ করো। শোবার ঘর, ড্রয়িং রুম, রান্নাঘর, খাবার ঘর, পড়ার ঘর, বাথরুম। চকটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস। আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান, কাজের স্থান। গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম, সম্পাদিত কাজ। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নির্ধারিত কাজ। এখন আমরা নমুনা উত্তরে চলে যাব। নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এক নং প্রশ্নের উত্তর, আমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো। আমরা বলতে পারি গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা রকম কাজ করে কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি, ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। গৃহে আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি চাহিদা পূরণ হয়। এখানে সবার প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটাও মজবুত। গৃহ পরিবেশ, প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। আশেপাশে সব কিছু নিয়ে গৃহ পরিবেশ সৃষ্টি হয়। গৃহের ভিতরে ও বাইরে সব অংশ নিয়ে ঘরে উঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ, শান্তি ও পারিবারিক শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর। গৃহ পরিবেশের মধ্যে থাকে বিভিন্ন ঘর বা কক্ষ, বারান্দা, ছাদ বা ছালা, আঙ্গিনা ইত্যাদি। দুই নং প্রশ্নের উত্তর, গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। এক, আনুষ্ঠানিক স্থান, দুই, অনানুষ্ঠানিক স্থান, তিন, কাজের স্থান। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে চকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করা হলো। স্থানের বিন্যাস, স্থানের নাম, সম্পাদিত কাজ। আনুষ্ঠানিক স্থান, ড্রয়িং রুম, খাবার ঘর। সম্পাদিত কাজ, অতিথি বন্ধুবান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই ও আপ্যায়ন করি। তারপরে স্থানের বিন্যাসে অনানুষ্ঠানিক স্থান, স্থানের নাম শোবার ঘর, পড়ার ঘর। সম্পাদিত কাজ, এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই, এখানে আমরা পড়াশোনা করি। স্থানের বিন্যাসে কাজের স্থান, স্থানের নাম রান্নাঘর, বাথরুম। সম্পাদিত কাজ, এই স্থানে রান্নাবান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়। এছাড়া খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি ইত্যাদি যথাস্থানে রাখা হয়, গোসল করার কাজে ব্যবহার করি। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা অবশ্যই এর আলোকে লিখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।